যতীন সরকারের পাকিস্তানের জন্ম মৃত্যু বইটি একটি অসাধারণ আত্মজীবনী এই বইটি তিনি পাকিস্তান জন্ম মৃত্যু এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছেন আমরা জানি যে আমাদের ভাষা সংস্কৃতি পরিবেশের বৈসাদৃশ্য থাকা সত্ত্বেও পনেরোশো মাইল দূরে অবস্থিত দুটি দেশকে নিয়ে একটি দেশ গঠিত হয়েছিল শুধু দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে দুটি দেশ গঠিত হয়েছে ভারত উপমহাদেশ দেশ ভাগ হয়েছে আমরা জানি যে হিন্দু মুসলমান এই দ্বন্দ্বকে কেন্দ্র করে চল্লিশের দশক থেকে দেশ ভাগ হওয়া পর্যন্ত আমাদের হিন্দু এবং মুসলমানের মধ্যে যে ভয়াবহ দাঙ্গাগুলো অনুষ্ঠিত হয়েছে তাতে কোনো মনুষ্যত্বের পরিচয় ছিল না আমরা জানি দ্বিজাতি তত্ত্বের ওপর ভিত্তি করে হিন্দু এবং মুসলমান দুটি ভাগে ভাগ হয়েছে এবং তাদের মধ্যে যে দাঙ্গা হয়েছে এবং তারা যে খুনোখুনি করেছে তার মধ্যে কোনো মনুষ্যত্ব ছিল না মানুষের মধ্যে কোনো মানবতা বোধ ছিল না দ্বিজাতি তত্ত্বের ওপর যে দেশ ভাগ হয়েছে এবং সেটা যে বালির ওপর প্রাসাদ গড়ার মতো একটা কর্মকাণ্ড সেই বিষয়টাই যতীন সরকার এই বইটিতে তুলে ধরেছেন আমরা এই বইটিতে দেখতে পারি যে সাম্প্রদায়িক দাঙ্গার ফলে যে মানুষের মধ্যে ভালোবাসা মনুষ্যত্ব বোধ মানবিকতা ধুলিশ্ব হয়েছে এই বিষয়গুলো এই বইটিতে যতীন সরকার যেমন তুলে ধরেছেন তেমনি তুলে ধরেছেন যে কিছু ভালো মানুষের চিত্র যারা হিন্দু মুসলমান ভাগ হওয়াকে মেনে নিতে পারেননি এবং তারা হিন্দু এবং মুসলমানকে আলাদা গুরুত্ব না দিয়ে মানুষ সত্ত্বাটাকে বা মানবিকতাটাকে বা মনুষ্যত্বটাকেই বেশি গুরুত্ব দিয়েছেন সেই বিষয়গুলো এই বইতে লেখক তুলে ধরেছেন লেখক দর্শন এই শব্দটিকে ভিন্নভাবে ব্যবহার করেছেন লেখক এই বইটিতে সেই বিষয়গুলোই তুলে ধরেছেন তিনি নিজের চোখে যা দেখেছেন কানে যা শুনেছেন এবং পারিপার্শ্বিক অবস্থা থেকে যা বুঝেছেন পাকিস্তান যখন জন্মগ্রহণ করে মানে উনিশশো সালে তখন লেখকের বয়স এগারো বছর তিনি বলেছেন আমি আসলে ছোটো থেকেই পাকা ছিলাম মানে ছোটোবেলা থেকেই তিনি বই পড়েছেন এবং গুরুজনের কাছ থেকে প্রকৃত শিক্ষা লাভ করেছিলেন সেই জন্য সেই সময় থেকেই বুঝতে পেরেছিলেন যে একটা ভাষা সংস্কৃতি পরিবেশের মিলনা সত্ত্বেও শুধু একটা ধর্মের কারণে দুটি দেশ ভাগ হবে এবং সেটা টিকে থাকবে সেটা আদৌ সম্ভব নয় আমরা এই বইটিতে সেই বিষয়গুলো দেখতে পারবো আমরা দেখতে পারবো যে হিন্দু এবং মুসলমান যখন জাতি তথ্যটা গঠিত হয় বা সাম্প্রদায়িকতা যখন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তখন সামান্য বিষয়গুলোও অসামান্য করে দেখানো হয় যেমন ধুতি এবং লুঙ্গি এবং গোস্ত মাংস ডিম আন্ডা জল পানি এই বিষয়গুলোই দিয়েই অনেকেই চাইতো যে দুটি সম্প্রদায় আলাদা মানে ছোটো ছোটো বিষয়গুলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় যে হিন্দু এবং মুসলমান যে দুটি আলাদা জাতি কারণ আমরা দুই ভাষা ব্যবহার করি আমরা একজন গোস্ত বলে একজন মাংস বলে একজন ডিম বলে একজন আন্ডা বলে এই বিষয়গুলো নিয়ে খুব হাস্যকর এখন মনে হয় যে খুব হাস্যকর কিন্তু তখনকার সেই সমসাময়িক অবস্থাতে এই বিষয়গুলোকেই খুব উচ্চ আসনে বা উচ্চ মর্যাদা দেখা হতো আমরা জানি যে এখানে একটা যতীন সরকারের অধ্যায় আছে যে কলাপিঠে দুই পিঠেতে দুই জাতির খানা মানে এই বিষয় যে হিন্দু এক পিঠেতে খাই কলাপাতার মুসলমান আর এক পিঠেতে খায়। মানে আমরা দুই জাতি মানে এরকম হাস্যকর বিষয়গুলোকেও খুব গুরুত্ব দিয়ে সেই সময় দেখানো হয়েছে আমরা এই বিষয়টিও এই বইটিতে দেখতে পাই যে বাঙালি যে জাতীয়তা বোধ এই জাতীয়তা বোধটি তৈরি হয়েছে অনেকের সম্মিলিত চেষ্টায় এবং এই বোধ তৈরিতে যে কৃষক শ্রমিকের যে একটা অবদান আছে সেই বিষয়টিও লেখক এই বইতে তুলে ধরেছেন এবং ওই সময়ে পাকিস্তান জন্মের পর বামপন্থীদের যে দ্বিধাদ্বন্দ্ব তাদের যে দুকুল রক্ষা করার মনোভাব সেই বিষয়টিও লেখক এই বইতে তুলে ধরেছেন আমরা আরও দেখতে পারি যে পাকিস্তান জন্মের পর যে ধর্মের মাধ্যমেই বা ধর্মের মধ্যে একটা সংস্কার হয়েছে পাকিস্তান সৃষ্টির পর হিন্দু জাতির যে একটা পলায়ন পর মনোবৃত্তি সেটা যেমন কমেছে এবং মুসলমানের যে সংস্কার সেটাও পরিবর্তন হয়েছে মানে দুইটা জাতি একসঙ্গে বাস করার পরে তাদের সংস্কৃতিগুলো মিশ্রিত হয়েছে এবং সেই বিষয়টাও লেখক এই বইতে তুলে ধরেছেন আপনারা যদি এই বইটি পড়েন তাহলে পাকিস্তান জন্ম এবং তার বেড়ে ওঠা এবং যে মৃত্যু মুক্তিযুদ্ধের মাধ্যমে তার যে আমরা মৃত্যুটা দেখতে পারি সেই বিষয়গুলো লেখক বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করে এই বইটি তুলে ধরেছেন আমি আশা করব আপনারা অবশ্যই এই বইটি পড়বেন